ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের নিরাপদে থাকাটা অত্যন্ত জরুরি এবং তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে। তাই আমরা আশা করব, ঢাকা কলেজ কর্তৃপক্ষ আশা করবে যে প্রত্যেক স্টুডেন্ট যার যা নিরাপত্তার দায়িত্ব যাতে সে নিজেই নেয়। তাই তোমাদের সকলকে সাবধানে থাকতে হবে। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সের উপরে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির কার্ভেচার এবং টর্শন অফ স্পেস কার্ভ, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আছি আমি রফিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমরা আলোচনায় যাবার আগে একটু পিছনে যাই, যে কলেজ যখন খোলা ছিল তখন আমরা এই চ্যাপ্টারের অনেক থিওরাম পড়েছি এবং কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেগুলো ওই চ্যাপ্টারে যা বাকি আছে, আমরা এই চ্যাপ্টার যা বাকি আছে সেটা আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা এগুলো আসো দেখি, একটু আমরা রিভিউ করি যে আমরা কি কি পড়েছি। আমরা কিছু থিওরি এবং কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা যা শিখেছিলাম সেটা আমরা একটু রিভিউ করতে চাই। সেটা হচ্ছে যে রিভিউ আমরা পড়েছিলাম যে কার্ভেচার এবং টর্শন এই সূত্রগুলো কিভাবে আসে, এবং আমরা শিখেছিলাম কার্ভেচার কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, কাপ্পা দ্বারা। কাপ্পা কাপ্পা ইজ ইকুয়াল টু কি, ডিটি ডিভাইডেড বাই ডিএস, অর্থাৎ দ্য আর্ক রেট অফ দ্য রোটেশন অফ দ্য টেনজেন্ট ইজ কল দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ x is equal to xs, this is equal to x double prime, where তোমরা জানো যে x is equal to xx কার্ভের জন্য কি হয়, t is equal to x prime হয়। এখানে উল্লেখ আছে তোমাদেরকে অবশ্যই এই ভেক্টর নোটেশন দিতে হবে। আর টর্শন আমরা কি পড়েছিলাম, টর্শনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টর্শনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টাউ দ্বারা। টাউ ইজ ইকুয়াল টু কত, ডি বি ডিএস, অর্থাৎ দ্য আর্ক রেট অফ দ্য রোটেশন অফ দ্য বাইনর্মাল ইজ কল দ্য টর্শন অফ দ্য কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস। এটাকে আমরা কি লিখতে পারি, বি প্রাইম। কার্ভেচার এবং টর্শন এই দুইটাই হচ্ছে স্কেলার, এবং এটা রেডিয়াস অফ কার্ভেচার কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার কে আমরা প্রকাশ করেছিলাম রো দ্বারা, এবং রো ইজ ইকুয়াল টু 1/কাপ্পা। এবং রেডিয়াস অফ টর্শন কি ছিল আমাদের, রেডিয়াস অফ টর্শন ছিল, রেডিয়াস অফ টর্শন কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, রেডিয়াস অফ টর্শন রো রো দ্বারা, রো ইজ ইকুয়াল টু 1/টাউ। এগুলো আমরা আলোচনা করেছিলাম। আমি এগুলো কিছু একটু রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা আলোচনা করেছিলাম সেরেট ফ্রেনেস ফর্মুলা নিয়ে, এবং সেগুলো সূত্রগুলো কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা সেই সূত্রগুলো আমরা একটু দেখি যে আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। তো আমাদের সেরেট ফ্রেনেস ফর্মুলা, সেরেট ফ্রেনেস ফর্মুলা কি ছিল, সেরেট ফ্রেনেস ফর্মুলা ছিল, ইফ যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স এস একটি স্পেস কার্ভ হয়। এটা কি স্পেস কার্ভ, তোমরা জানো স্পেস কার্ভকে দুইভাবে প্রকাশ করা হয়,
একটা হচ্ছে আর্ক লেন্থের সাপেক্ষে এবং আরেকটা হচ্ছে প্যারামিটারের সাপেক্ষে। প্যারামিটারের সাপেক্ষে আমরা স্পেস কার্ভকে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ দ্বারা প্রকাশ করি। তো শেষমেশ ফর্মুলা, ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস এন্ড টি এন বি, এগুলো কি ছিল? টি ছিল ইউনিট ট্যানজেন্ট, এন ছিল ইউনিট নর্মাল অথবা প্রিন্সিপাল নর্মাল, এবং বি কি? ইউনিট বাই নর্মাল। ইউনিট বাই নর্মাল হয় তাহলে ফ্রেনেস ফর্মুলাকে আমরা কি কি দ্বারা প্রকাশ করেছিলাম? টি ইজ ইকুয়াল টু কাপ্পা এন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এন প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি। তিন নাম্বারে কি ছিল? বি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন। এখানে যেহেতু অনেকগুলো ফর্মুলা, একটা দুইটা তিনটা, তাই আমরা এখানে ফর্মুলা না বলে এটাকে আমরা বলবো ফর্মুলে। এখানে একটা ই দিয়ে দাও, এখানে অনেকগুলো ফর্মুলা, তাই এটাকে আমরা বলবো ফর্মুলে। এরপরে আমরা কিছু থিওরাম পড়েছিলাম, তিন চারটা থিওরাম ছিল, সেগুলো আমি প্রুফ করে দিয়েছি। থিওরামগুলোর রেজাল্ট আমরা একটু লিখি। আমরা কিছু থিওরাম পড়েছিলাম, সেই থিওরামগুলো আমি একটু আস্তে ধীরে দেখাই দিচ্ছি তোমাদের। সাম থিওরামস, একটা থিওরাম ছিল দ্য নেসেসারি এন্ড, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস ফর এ কার্ভ টু বি এ স্ট্রেট লাইন ইজ দ্যাট দ্য কার্ভেচারকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি, কাপ্পা ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে কি বলতে চাচ্ছে, একটা কার্ভ স্ট্রেট লাইন হবে যদি ও কেবল যদি কাপ্পা ইজ ইকুয়াল টু জিরো হয়। এটা আমরা অঙ্কের ক্ষেত্রেও আমরা এটা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তারপর আরো কিছু থিওরাম পড়েছিলাম আমরা, যে আমরা এই যেহেতু এই চ্যাপ্টার আমাদের নাম হচ্ছে কার্ভেচার এবং টর্সন, কাজে আমাদেরকে বিভিন্ন কার্ভের ক্ষেত্রে কার্ভেচার এবং টর্সন বের করতে হবে, এবং সাথে সাথে টিএনবি কাপ্পা টাউ এগুলো বের করতে হবে। আচ্ছা, তো ফর এ প্লেন কার্ভ, ফর এ প্লেন কার্ভ এর রেজাল্ট মনে রাখো বাই নর্মাল ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তো আমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে শুধু কার্ভেচার এবং টর্সন বের করব, সেটা এক্স ইজ ইকুয়াল টু এক্স এস কার্ভ হতে পারে অথবা এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ কার্ভ হতে পারে। হ্যাঁ, তো সেখানে আমরা সাথে সাথে আবার টি এন্ড বি এগুলো আমরা নির্ণয় করব। তো সেই জন্য আমরা এখানে লিখি যে প্রবলেমের ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা লিখে দেই। ফর প্রবলেমস, এই দুইটা সূত্র মনে রাখবে। ইফ টিএনবি এর জন্য ফাইন্ড এখানে লিখে রাখো। এখন আমরা কি করব, ফাইন্ড টি এন বি কাপ্পা এন্ড টাউ। এই দুই ধর দুইভাবে নির্ণয় করা যায়, যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স এস হয় সেটা একভাবে, এবং যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ হয় তখন আরেকভাবে। তো ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস দেন টি ইজ ইকুয়াল টু এক্স প্রাইম, এটা মনে রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে। এক্স ইজ ইকুয়াল টু এক্স এস কার্ভের জন্য এক্স, আর তোমরা অবশ্যই ভেক্টর দিতে ভুলবে না, ভেক্টর না চিহ্ন না দিলে মার্কস কমে যাবে। এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স ডাবল প্রাইম, অ্যান্ড এন আমরা বের করতে পারবো কিভাবে, বি
ক্রস টি, এই সিকোয়েন্সটা মনে রাখবে। এখানে যদি টি হয়, এখানে যদি এন হয়, এখানে যদি বি হয়, তাহলে আমরা কি বের করছি, এন বের করছি। এন ইজ ইকুয়াল টু কি হবে, বি ক্রস টি। আরো আছে, আমরা টি এন বি বের করলাম, এখন আমরা কাপ্পাটাও বের করব। কাপ্পা ইজ ইকুয়াল টু কত, এক্স ডাবল প্রাইম, এবং টাউ ইজ ইকুয়াল টু বক্স প্রোডাক্ট এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, এক্স ট্রিপল প্রাইম ডিভাইডেড বাই এক্স ডাবল প্রাইম মোরুলাস। এটাও একটি স্কেলার, এটাও একটি স্কেলার। বক্স প্রোডাক্ট মানে কি, যে কোনো দুইটি ভেক্টরের সাথে আমরা ক্রস গুণন করে অপর ভেক্টরটির সাথে আমরা কি করব, আমরা সেটার সাথে ডট প্রোডাক্ট করব। অবশ্য সিরিয়াল মেনটেন অবশ্যই করতে হবে। আচ্ছা, যদি এটা তো আমরা দেখলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স এস কার্ভের জন্য, যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ কার্ভ হয়, অর্থাৎ প্যারামিটারের সাপেক্ষে হয়, তখন কি হবে, চলো আমরা দেখি। ইফ এক্স ইজ ইকুয়াল টু, ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ, আমরা ফর্মুলাগুলো লিখি। যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ হয়, তাহলে তাহলে টি ইজ ইকুয়াল টু, এগুলো মনে রাখতে হবে, এক্স ডট ডিভাইডেড বাই তার মডুলাস বি ইজ ইকুয়াল টু এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ডিভাইডেড বাই তার মডুলাস এবং আগের মতো এন ইজ ইকুয়াল টু কি হবে বলো, বি ক্রস টি। এটাও আলাদা ফর্মুলা আছে, কিন্তু আমরা আর সেই কষ্টে যাব না, আমরা বি এবং টি ক্রস গুণন করে আমরা এন বের করতে পারবো। কাপ্পা, কাপ্পা আমরা কিভাবে বের করব, কাপ্পা ইজ ইকুয়াল টু, এগুলো প্রমাণ আছে, এগুলো প্রমাণ তোমরা বই থেকে শিখে নিবে, ক্লাসে এগুলো সম্ভবত দেখানো হয়েছিল, এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ডিভাইডেড বাই এক্স ডট মডুলাস কিউব, এবং টর্সন কি ছিল, টাউ ইজ ইকুয়াল টু বক্স প্রোডাক্ট অফ এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ডিভাইডেড বাই এক্স ডট ক্রস এক্স ডাবল ডট, এখানে ডাবল ডট এক্স ডাবল ডট স্কোয়ার। তো চলো আমরা দেখে নেই যে এখানে তো অনেকগুলো আইটেম বের করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো আইটেম বের করতে হবে, তোমাদের অনেক সময় সিকোয়েন্সের সমস্যা হতে পারে, তো সেই সিকোয়েন্সের জন্য আমরা যদি এগুলো স্টেপ বাই স্টেপ শিখে রাখি যে কোনটার পর কোনটা হবে, তাহলে তোমাদের বুঝতে মনে হয় সমস্যা হবে না। তো আসো আমরা দেখে নেই স্টেপ সমূহ। লেখো, টু ফাইন্ড টি এন বি কাপ্পা এন্ড টাউ, উই ফলো দা ফলোয়িং স্টেপস। স্টেপ ওয়ানে আমরা কি করব, স্টেপ ওয়ানে আমাদের কাজ হচ্ছে, আমাদের তো গিভেন কার্ভ থাকবে, সেটা এক্স ইজ ইকুয়াল টু এক্স এস হোক কিংবা এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ হোক, আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ থাকে, তো সেই সেটার জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ দিয়ে আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। তো গিভেন এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ, এখানে কি কি থাকবে,
প্রথমটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড। এখানে খেয়াল রাখো এটা হচ্ছে ভেক্টর, আর এই ভেক্টরের একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স। এই এখানে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন হবে না, তোমরা অনেকে এগুলো ভুল করো, কাজে এই বিষয়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। পরে আমরা কি করব, তোমরা জানো যে আর্ক লেন্থের সাপেক্ষে হলে, আর্ক লেন্থের সাপেক্ষে হলে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং প্যারামিটারের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স ডট, একটু মনে রাখো, রিমেম্বার করো, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ডি এক্স ডিভাইডেড বাই ডি এস উইথ রেসপেক্ট টু এস, এবং এক্স ডটটা হচ্ছে উইথ রেসপেক্ট টু প্যারামিটার ইউ, ডি এক্স ডিভাইডেড বাই ডি ইউ। তাহলে আমরা যদি এটা ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটাকে আমরা কি লিখবো, এক্স ডট ইজ ইকুয়াল টু এক্স ডট ওয়াই ডট জেড ডট, এক্স ডট ওয়াই ডট জেড ডট। আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করো, কি লিখবো, এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট জেড ডাবল ডট। আমরা তিনবার ডেরিভেটিভ করব কেন, আমরা যে ফর্মুলায় লিখেছিলাম তোমাদের, এই যে দেখো টাউ এর ক্ষেত্রে, টাউ এর ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই যে থার্ড ডেরিভেটিভ আছে উইথ রেসপেক্ট টু ইউ, সেজন্য আমরা এটা একবারে বের করে রাখবো, এক্স ট্রিপল ডট ইজ ইকুয়াল টু এক্স ট্রিপল ডট ওয়াই ট্রিপল ডট জেড ট্রিপল ডট। এই তিনটা আমরা বের করলাম। এরপরে এখানে দেখো কিছু মডুলাস আছে, এক্স ডটের ক্ষেত্রে মডুলাস আছে, তারপরে এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এটারও মডুলাস আছে। সেকেন্ড স্টেপে আমরা মডুলাস গুলো বের করব। তো চলো আমরা এটাকে লিখি স্টেপ টু। স্টেপ টু আমাদের কাজ কি, মডুলাস গুলোর আমরা মান বের করব। তার আগে একটা ক্রস গুণ করে নিতে হবে, এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এটা কত হয় সেটা আমরা বের করব। আচ্ছা, এবং আমাদের আরো একটা কাজ আছে, যে আমি বক্স প্রোডাক্টের কথা তোমাদের বলেছিলাম, যে এখানে দেখো এই এই এটার মানেটা কি, এ বি সি যদি তিনটা ভেক্টর হয়, এটাকে ছয় ভাবে লেখা যায়, যে কোনো দুইটার সাথে ক্রস গুণন, অপরটার সাথে ডট গুণন, সিরিয়াল মেনটেন করতে হবে। তুমি চাইলে এরকমও লিখতে পারো, বি ক্রস সি ডট এ, সিরিয়াল মেনটেন করতে হবে। তো আমরা যে কোনো একটা রুল ফলো করব। তাহলে এক্স ট্রিপল ডট মানে কি হবে, এক্স এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট, যে কোনো দুইটার সাথে আমরা ক্রস প্রোডাক্ট করি, প্রথম দুইটা করলাম, এবং অপরটার সাথে কি করব, অপরটার সাথে আমরা ডট প্রোডাক্ট করব। এই মানটা আমরা আগে বের করে রাখলাম, এখন আমরা মডুলাস বের করব স্টেপ থ্রিতে, স্টেপ টুতে না, আমরা স্টেপ থ্রিতে মডুলাস বের করব। মডুলাসটা মানে আবার একটু স্মরণ করে দেই, যে এখানে একটা মডুলাস আছে আমাদের, এখানে একটা মডুলাস আছে, সেই জন্য এই দুইটা জিনিস আমরা আগে বের করে ফেলব, যাতে পরবর্তীতে শুধু আমরা এই সূত্রগুলোতে আমরা মান বসিয়ে সরাসরি আমরা টি এন বি কাপ্পা টাউ এর মান আমরা বের করতে পারি। তো চলো স্টেপ থ্রিতে আমরা মডুলাস এর মান বের করি, এক্স ডট কত সেটা বের করব আমরা, এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ইজ ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। স্টেপ ফোরে, স্টেপ ফোরে আমরা ফর্মুলার সাহায্যে, এখন স্টেপ ফোরে আমরা কি করব, নাও নাও উই হ্যাভ টু ফাইন্ড, নাও উই হ্যাভ টু ফাইন্ড টি এন
বি কাপা কাপা টাউ। আগে টি বের করব, পরে ভি বের করব, আর এন ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ক্রস টি, ঠিক আছে? আর তুমি চাইলে সরাসরি এন এর মান, এন এর সূত্রের সাহায্যে তুমি সরাসরি বের করতে পারো। কিভাবে বের করব? এখন আমরা লিখব, নাও টি ইজ ইকুয়াল টু, নাও টি ইজ ইকুয়াল টু এক্স ডট, এক্স ডাবল ডট কত সেটা আমরা বের করব, ভি ইজ ইকুয়াল টু এক্স ডট, এক্স ডাবল ডট এগুলো আমি আগে লিখেছি, এই এই স্টেপে আমরা এগুলো বের করব। তারপরে এন ইজ ইকুয়াল টু কি ছিল বলো? বি ক্রস টি, সেটা বের করব। কাপ্পা কি ছিল? কাপ্পা ইজ ইকুয়াল টু স্কেলার এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ডিভাইডেড বাই এক্স ডট হোল কিউব, এবং টাউ ইজ ইকুয়াল টু বক্স প্রোডাক্ট এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ডিভাইডেড বাই এক্স ডট এক্স ডাবল ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। চলো আমরা একটা এক্সাম্পল করি, লেখো কোশ্চেন, ফাইন্ড ফাইন্ড টি এন বি কাপ্পা এন্ড টাউ অফ দা স্পেস কার্ভ, অফ দা স্পেস কার্ভ এক্স ইজ ইকুয়াল টু ইউ ইউ স্কোয়ার ইউ কিউ। এটা এইভাবে থাকতে পারে, এভাবে থাকলে তো আমাদের টি এন বি সব জায়গায় ইউ থাকবে, আর কাপড়টাও তো সেখানেও ইউ থাকবে। মাঝে মাঝে এরকম হয় যে অ্যাট দ্য পয়েন্ট ইউ ইজ ইকুয়াল টু ওয়ান, আর যদি সাইন ইউ কস ইউ থাকে তখন অ্যাট দ্য পয়েন্ট ইউ ইজ ইকুয়াল টু পাই বাই টু, এভাবে মান বের করতে বলে। তো ওই রকম যদি থাকে যে অ্যাট দ্য পয়েন্ট, তখন আমরা এক্স এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট বের করে আমরা ওই পয়েন্টে ইউ ইজ ইকুয়াল টু ওয়ান কিংবা ইউ ইজ ইকুয়াল টু সাইন কস এর ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু পাই বাই টু দিয়ে আগে মানগুলো বের করব। এরপরে আমরা স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর যা যা আছে ওইভাবে আমরা কাজে লাগাবো। আগে আমরা পয়েন্টের সাহায্যে মান বের করে নিলে আমাদের এখানে যেহেতু সংখ্যা থাকবে আমাদের ক্রস গুণন করতে সুবিধা হবে। তো আমাদের ফার্স্ট কাজ কি, গিভেন আমি তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, এরকম তোমরা বাসায় করবে। এটা লিখবে এক্স ইজ ইকুয়াল টু ইউ ইউ স্কোয়ার ইউ কিউব, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। এক্সটা হচ্ছে ইউর ফাংশন, এটাকে এইভাবে লেখা হয়, ওয়াইটা হচ্ছে ইউর ফাংশন সেটাকে এইভাবে লেখা হয়, জেডটা ইউর ফাংশন সেটাকে লেখা হয় জেড ইউ। এই তিনটাকে তিনটে ইকুয়েশনকে আলাদা আলাদা ভাবে লিখলে এটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, আর এটা হচ্ছে স্পেস কার্ভের ইকুয়েশন। একটি স্পেস কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এই যে আলাদা আলাদা ভাবে যদি আমরা লিখি। তাহলে আসো আমরা ডেরিভেটিভ করি। অতএব এক্স ডট কি হবে, ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করো, ওয়ান টু ইউ থ্রি ইউ স্কোয়ার। এক্স ডাবল ডট কি হবে, জিরো টু সিক্স ইউ। এক্স ট্রিপল ডট কি হবে, জিরো জিরো সিক্স। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। স্টেপ টু এর আমাদের কাজ কি, আমাদের স্টেপ টু এর কাজ হচ্ছে কিছু আমাদের ক্রস গ্রহণ করা লাগবে। এখন এক্স ডট ক্রস এক্স ডাবল ডট কত হয় সেটা আমরা বের করে ফেলব, এবং পরবর্তীতে আমরা কি বের করব, যেহেতু আমাদের টাউয়ের ক্ষেত্রে আমাদের এক্স ট্রিপল ডট কাজে লাগবে,
যে সেটা আমরা সাথে সাথে বের করে ফেলবো। অতএব এক্স ডট এক্স ডাবল ডট, এটা তোমরা বাসায় করে ফেলবে, এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট, এক্স ট্রিপল ডট ইজ ইকুয়াল টু কি হবে বলো? যে কোনো দুইটার সাথে, যে কোনো দুইটার সাথে ক্রস গুণন, যেটার উপরে এটা আমরা বের করেছি। এখন এই যে তিন নাম্বারটা দেখো এক্স ট্রিপল ডট, এটার সাথে আমরা এটা কি করব, ডট গুণন করে ফেলব। এরপর এটার মান কত হয় সেটা বের করবে। এটা বের করার পরে আমাদের আরো একটা কাজ আছে, যে কাপ্পার ফর্মুলা কি ছিল, কাপ্পার এই ট্যাঞ্জেন্টের ফর্মুলা কি ছিল, এক্স ডট ডিভাইডেড বাই এক্স ডট, এবং বিতে কি ছিল, বিতে ছিল এক্স, বিতে ছিল, বিতে ছিল আমাদের এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ডিভাইডেড বাই এক্স ডট ক্রস এক্স ডাবল। তাহলে এই দুইটা মডুলাসের মান আমরা বের করে রাখি। তাহলে নাও কি হবে বলো, এক্স ডট কত হয় সেটা বের করে ফেলবে রুট ওভার দিয়ে, এবং এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এটাও আমরা আগে বের করেছি, এটাও আমরা রুট ওভারের সাহায্যে বের করে ফেলবো। ফাইনালি ফাইনালি আমরা কি বের করব, টি সবই জানা আছে, এক্স ডট কত সেটা আমাদের জানা আছে, এবং আমরা একটু আগে তার মডুলাস বের করেছি সেটা জানা আছে, কাজেই ইনশাল্লাহ এটা আমরা বের করতে পারবো। এরপরে বি বের করব, বি এর পরে আমরা কি বের করব, এন ইজ ইকুয়াল টু বি ক্রস টি, কাপ্পা বের করব এবং টাউ বের করব। যদি যদি তোমাদেরকে বলে দেয় এট ইউ ইজ ইকুয়াল টু ওয়ান, তখন আমরা কি করব, তখন আমরা সাথে সাথে একটু দেখো, এই যে আমরা এখানে এই এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট কিংবা এক্স তো আমাদের লাগবে না, এই তিনটা দিয়ে আমাদের সব কাজ, এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট, এখানকে আমরা এটা লিখে রাখবো শুরুতেই এট ইউ ইজ ইকুয়াল টু ওয়ান। যদি কোশ্চেনে চায়, সবসময় চাবে তা না, যদি চায়, আর সাইন ইউ কজ ইউ এর ক্ষেত্রে মাঝে মাঝে ইউ ইজ ইকুয়াল টু পাই বাই টু চায়, যদি চায় তখন আমরা কি বের করে ফেলবো, এক্স ডট এট ইউ ইজ ইকুয়াল টু ওয়ান কত হয় বলো, ওয়ান টু থ্রি, এক্স ডাবল ডট কত হয় জিরো টু সিক্স, এবং এক্স ট্রিপল ডট কত হয় জিরো জিরো সিক্স। তখন দেখবে যে আমাদের এই যে এখানে যেহেতু সংখ্যা, কাজে আমাদের ক্রস গুণন করতে এবং অথবা ডট গুণন করতে সুবিধে হবে, আর ইউ থাকলে ক্যালকুলেশন গুলো আমাদের একটু বড় হয়ে যাবে, যেহেতু ইউটাকে আমাদের রেখে দিতে হবে। তো আমরা আশা করি যে তোমরা এগুলো অবশ্যই ফলো করবে, এই 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 সিস্টেমটা ফলো করবে, এই সিস্টেমটা ফলো করে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই পারবে। তা আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করে আমাকে অবশ্যই দেখাবে। দেখো কোশ্চেন হোমওয়ার্ক, ফাইন্ড টি এন বি কাপ্পা টাউ অফ অফ দ্য অফ দ্য ফলোয়িং অফ দ্য ফলোয়িং স্পেস কার্ভস, এক এক্স ইজ ইকুয়াল টু ইউ সাইন ইউ ই টু দি পাওয়ার ইউ, এক্স ইজ ইকুয়াল টু এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ। আমরা এই স্পেস কার্ভকে এইভাবে প্রকাশ করতে পারি, আর ইজ ইকুয়াল টু আর ইউ, কাজে আর দিয়েও পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। আমি একটা আর দিয়ে লিখি, আর ইজ ইকুয়াল টু ভেক্টর একটু বড় এটা, থ্রি ইউ মাইনাস ইউ কিউব, থ্রি এ ইউ স্কোয়ার, এ থ্রি ইউ প্লাস ইউ কিউব,
আরেকটা আর্ক লেন্থের সাপেক্ষে দেই, এক্স ইজ ইকুয়াল টু এ কজ এস এ সাইন এস বিএস, এগুলো তোমরা করবে। আর এই এই অঙ্কটার ক্ষেত্রে এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ, এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা পার্ট থাকলো যে যদি এট ইউ ইজ ইকুয়াল টু পাই বাই টু, এটা দিয়ে তোমরা আরেকটা অঙ্ক করবে। তাহলে তোমাদের ওই যে পয়েন্ট থাকলে কিভাবে করতে হয় এই জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের সময় প্রায় শেষের দিকে, তো তোমরা আমি যে কাজগুলো দিলাম সেগুলো অবশ্যই ফলো করবে। তোমাদের কাজ এখন তো বাসায় অফুরন্ত সময়, কাজ করতে হবে, যেহেতু আমাদের কলেজ খোলা খোলা পরপরই সময় মানে পরীক্ষা হয়ে যেতে পারে, কাজেই আমাদের সে প্রস্তুতি থাকতে হবে। আমি ঠিক জানি না পরীক্ষা কবে হবে, তবে আমাদের যেহেতু এখন অফুরন্ত সময়, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমরা সুস্থ থাকব, নিরাপদে থাকব এবং সময়কে কাজে লাগাবো। তো আমি আশা করি আজকে আমরা যা আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝেছো, এবং সেই অনুযায়ী আমি যে অঙ্কের স্টেপগুলো লিখে দিচ্ছি তোমাদের, সেই সেই অনুসারে আমি যে তোমাদের 3-4টা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, সেই কাজগুলো তোমরা অবশ্যই করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।